হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি অসম শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, ক্লাস নেওয়ার সুযোগ খুবই কম, প্রাথমিক ও মাধ্যমিকে যেভাবে হবে পরীক্ষা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টানা প্রায় ছ মাস অনির্ধারিত বন্ধে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এবছর আর ক্লাস হওয়ার খুব একটা সময় থাকছে না। এ অবস্থায় শিক্ষার্থীদের উপরের শ্রেণীগুলোতে ওঠার জন্য মূল্যায়নের নানা বিকল্প চিন্তা নিয়ে কাজ শুরু করেছেন শিক্ষা প্রশাসন। এখন পর্যন্ত সিলেবাস কাটছাট করে সংক্ষিপ্ত পরিসরে মূল্যায়নের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে বিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষার বিষয়ে ভিন্ন চিন্তাও আসতে পারে আর পাবলিক পরীক্ষাগুলো পিছিয়ে নেওয়া হবে। পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তিও। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব চিন্তার কথা জানা গেছে। তবে তারা বলছেন, আসলে সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর, কারণ আগস্টেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ক্লাস হওয়ার সুযোগ আরও কমে যাবে। তখন বিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ পরীক্ষা আদৌ নেওয়া যাবে কি না তা তখনও বলা যাবে না। তবে সেপ্টেম্বরেও যদি পরিস্থিতি ভালো হয় তাহলে যতটুকু ক্লাস নেওয়া যায় তার ভিত্তিতে মূল্যায়ন করা যাবে, কারণ বিকল্প হিসেবে সিলেবাস ধরেই ইতোমধ্যে টেলিভিশনের মাধ্যমে ক্লাস প্রচার করা হচ্ছে। এতে বেশিরভাগ শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে সংশ্লিষ্ট আছে। অবশ্য কোনো কোনো স্কুল ও কলেজের অধ্যক্ষ বলছেন, যদি পরীক্ষা নিয়ে মূল্যায়ন করতে হয় তাহলে সব বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক কয়েকটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা যেতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 17 মার্চ থেকে বন্ধ রয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে এই ছুটি সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে, ফলে দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যে প্রথম সাময়িকী পরীক্ষা বাদ হয়ে গেছে, আসন্ন দ্বিতীয় সাময়িকী পরীক্ষাও হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে মাধ্যমিকের অর্ধবার্ষিকী পরীক্ষাও বাতিলের খাতায় চলে গেছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে কীভাবে উঠবে তাও আটকে গেছে। বিদ্যমান পরিস্থিতিতে আপাতত সিলেবাস কাটছাট করে মূল্যায়নের কথাই বেশি ভাবছেন নীতি নির্ধারকরা। দেশের মাধ্যমিক ও কলেজগুলো দেখভাল করে মাওসি। সংস্থাটির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, মাধ্যমিকে অর্ধবার্ষিকী পরীক্ষা তো আর নেওয়া গেলই না, এখন সেপ্টেম্বরেও যদি স্কুল খুলে তখন হয়তো বাকি 50% সিলেবাসের ভিত্তিতে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা হতে পারে। এগুলো নির্ভর করছে পরিস্থিতির উপর। এখন পর্যন্ত দেশে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষাই হলো একমাত্র ব্যবস্থা। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, ইতিমধ্যে যতটুকু ক্লাস হয়েছে বা ভবিষ্যতে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব হবে তার উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে উপরের শ্রেণীগুলোর সঙ্গে যেসব বিষয়ে সাদৃশ্য আছে কেবল সেগুলোর ভিত্তিতেই মূল্যায়ন হতে পারে। যেমন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীতে ওঠার জন্য যে পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষা হবে, সেখানে শিক্ষাক্রমে অষ্টম শ্রেণীর সাথে সাদৃশ্য থাকা বিষয়ের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। ক্লাস না হওয়া মূল্যায়ন কিভাবে হবে?
জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, এখন পর্যন্ত টেলিভিশনে চলা ক্লাসের উপরই তারা গুরুত্ব দিচ্ছেন। তারা দেখছেন 90% উপর শিক্ষার্থী টিভির ক্লাসের উপর কোনো না কোনোভাবে যুক্ত আছে। মূল্যায়নের বিষয়ে তারা কয়েকটি বিকল্প চিন্তা করে রেখেছেন, তবে সেটি নির্ভর করছে করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার উপর। যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তখন 15 দিন আগে থেকেই প্রবণতা বোঝা যাবে, তখন কোন বিকল্পটি বেছে নেওয়া যাবে তা জানানো হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র মতে, প্রাথমিকেও সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে মূল্যায়নের চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ। অনিশ্চিত HSC পরীক্ষা ও একাদশে ভর্তি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 1 এপ্রিল থেকে, কিন্তু স্থগিত এই পরীক্ষা এখন কবে হবে তা ঠিক হয়নি। ফলে 13 লাখের বেশি পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার কমপক্ষে 15 দিন পর HSC পরীক্ষা শুরু হবে, আর আটকে থাকা একাদশ শ্রেণীর ভর্তিও শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তার 15 বা 20 দিন আগে শুরু করা হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি আমরা একটু সহজ করে দিচ্ছি আপনাদের। তো আমি অতি সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা এখানে জানতে পারলাম যে নীতি নির্ধারকেরা যে বিষয়গুলো আপনার আমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছেন, সেগুলো হচ্ছে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই পরীক্ষাগুলো নেওয়া হবে না। তো করোনা পরিস্থিতির উপর ভিত্তি করেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15-20 দিন আগেই আমাদের কাছে কিছু মেসেজ চলে আসবে, আমরা অবগত হব এবং সেই প্রেক্ষিতে আমাদেরকে পরবর্তী কার্য এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পেলাম, যে সিলেবাসের যে টোটাল সিলেবাসটা আছে তো সেটা কাটছাট করা হবে, সেখান থেকে মানে কি কি অংশ বাদ দেওয়া হবে সেটাও পূর্বে আমাদের এখানে আমরা আলোচনায় দেখতে পেলাম, এটা মন্ত্রণালয় থেকেই সিদ্ধান্ত আসবে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উপরে ক্লাসের সাথে সিলেবাসকে মানে যে একটা সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা রেখে সিলেবাসটা কমানো হবে। যেমন আমরা সকলেই জানি যে বিভিন্ন সাবজেক্টেরই 6 থেকে 7 বা 7 থেকে 8, 8 থেকে 9, এরকম মানে প্রত্যেকটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে মানে কি বিভিন্ন অধ্যায় পাঠ তারপর আপনার অনুচ্ছেদ এগুলো রিলেটেড থাকে। তো এই রিলেটেড যেগুলো আছে তো সেগুলো রাখা হবে, আর যেগুলো রিলেটেড নয় সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে। তো এখানে বিশেষ করে বিজ্ঞানে অনেক অধ্যায় থাকে যে রিলেটেড, গণিতে থাকে, বীজগণিতে বিশেষ করে বেশি থাকে, তো এই বিষয়গুলো মানে একটু বেশি গুরুত্ব দেওয়া হবে। তারপর আমরা আরেকটি বিষয় যেটা দেখলাম যে ওই সংসদ টেলিভিশনে যে ব্যাপারটা, তো সংসদ টেলিভিশনে যে ক্লাস হচ্ছে আমরা সকলেই জানি যে এটা শুরু হওয়া থেকে অদ্যাবধি চলমান আছে। তো এই সংসদ টেলিভিশনে ছাত্রছাত্রীরা কতটুকু ক্লাস করছে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে এইখান থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম এখানে বলা হয়েছে 90% ছাত্রছাত্রী সংসদ টিভিতে ক্লাস করছে। তো আমিও তো একজন টিচার, আমি আমার স্টুডেন্টদের যে গাইডিয়ানদের সাথে কথা বলেছি, ওনারা যে অবজেকশনটা দিচ্ছে যে স্টুডেন্ট নাকি সংসদ টেলিভিশনে ক্লাস করতে চায় না, টেলিভিশন ছেড়ে তারপর চ্যানেল পাল্টে কার্টুন বা অন্যান্য তাদের যে অনুষ্ঠান তারা সেগুলো দেখছে। তো যাই হোক, এটা অবশ্যই আমাদের উচিত যে এটা ভালো করে মূল্যায়ন করা যে সত্যি কি ওরা ক্লাসগুলো করছে কি না, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে। তো এই ক্লাসের উপর ভিত্তি করেই আমাদের মানে শিক্ষার্থীদের পরীক্ষাটা নেওয়া হবে, তো বিভিন্ন মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। তারপর সাময়িক পরীক্ষা তো এটা সময় যেহেতু অতিক্রম হয়ে গেছে তো এটা নতুন করে নেওয়ার কোনো সুযোগ থাকছে না।
তারপর আমরা আরেকটি বিষয়ে যেটা জানতে পারলাম যে ওই আপনার যে এইচএসসি পরীক্ষা এটা সময় অনেক আগেই অতিবাহিত হয়ে গেছে, তো এখন মানে একটু মজা করে বলা যায় যে আরেকটা এইচএসসি পরীক্ষা যেটা 2021 শিক্ষাবর্ষের, তো সেটা মানে চলো এগিয়ে আসছে। তো এটা আসলেও যে কি হবে এটা এই মুহূর্তে আমি আপনিও বুঝতে পারছি না এবং এই আপনার শিক্ষা বিশেষজ্ঞ ওনারাও বুঝতে পারছেন না যে আসলে এটা মানে লাস্ট কি হবে বাংলাদেশের। এরকম এক বড় একটা ট্র্যাজেডি, এটা আসলেও খুব কষ্টের একটা ব্যাপার। যাই হোক, তো একাদশে ভর্তির ব্যাপারটা আমরা সকলেই জানি যে এসএসসি পরীক্ষার রেজাল্ট ইতোমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, তো এখনও একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়নি। তো এটাও স্কুল খোলা বা স্কুল কলেজ মোট কথা শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিন আগে বা 20 দিন আগে এটা শুরু হবে। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত, পরামর্শ বা কোনো ধরনের সিদ্ধান্ত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজ নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।